বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসবাদ নিয়ে সোচ্চার থাকলেও বাংলাদেশে চলন্ত ট্রেনে আগুন দিয়ে বিএনপির মানুষ পুড়িয়ে মারার বিষয়টি এড়িয়ে গেল মার্কিন পররাষ্ট্র দপ্তর। এ নিয়ে প্রশ্ন করা হলে কোনো উত্তর না দিয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বিষয়টি এড়িয়ে যান। একের পর এক বাস পোড়ানোর পর এবার নাশকতাকারীদের টার্গেট ট্রেন। গত 13 ডিসেম্বর গভীর রাতে রেললাইন কেটে রাখায় গাজীপুরের ভাওয়ালে ছিন্ন ভিন্ন হয় মোহনগঞ্জ এক্সপ্রেসের 7টি বগি। এতে একজনের মৃত্যু হয়, আহত হন বেশ কয়েকজন। সিসিটিভির ফুটেজ দেখে এ ঘটনায় জড়িত থাকার দায়ে বিএনপি ও ছাত্র দলের রাজনীতির সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তিকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সপ্তাহ না ঘুরতেই গতকাল মঙ্গলবার 19 ডিসেম্বর আবারও নাশকতার শিকার হয় মোহনগঞ্জ এক্সপ্রেস। বিমানবন্দর পার হয়ে তেজগাঁও স্টেশনে ঢোকার আগেই হঠাৎ আগুনে দিকবিদিক ছোটাছুটি শুরু করেন যাত্রীরা। 3টি বগিতে লাগা আগুনে এক বগিতেই মারা যান মা ও শিশু সহ 4 জন। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতরের ব্রিফিং এ উঠে আসে ট্রেনে বিএনপির আগুন সন্ত্রাসের বিষয়টি। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের ছোট বড় নানা বিষয়ে যুক্তরাষ্ট্র সোচ্চার থাকলেও এ বিষয়ে জানেন না বলে এড়িয়ে যান মুখপাত্র ম্যাথিউ মিলার। এদিকে গত 16 ডিসেম্বর এক বিবৃতিতে নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্তের মতো কাণ্ড ঘটানোর অপচেষ্টা চালাতে পারে যুক্তরাষ্ট্র রাশিয়ার এমন আশঙ্কা প্রকাশের বিষয়ে প্রশ্ন করা হলে মিলারের গতানুগতিক উত্তর, বাংলাদেশে স্বচ্ছ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। জামিনুর আখতার, আজকের দর্পণ।